নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গুলি টিএসডব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষা দিয়েছো বা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা এখনো হয়নি হবে এবং এনটিপিসি পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছো যারা পাস করেছো তাদের জন্য ব্যাড নিউজ, আর যারা ফেল করেছো তাদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে যে কিছুদিন ধরে কিন্তু রেজাল্টের উপর বিক্ষোভ চলছে এবং ফিজিক্যাল বিক্ষোভ চলছে, যার ফলে কিন্তু রেলওয়ে মিনিস্ট্রি কী করেছে, বাধ্য হয়ে কী বলেছে যে এই পরীক্ষাটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। কী বলেছে দেখো, এখানে টুইট এসছে ANI। তো এখানে কী বলেছে যে রেলওয়ে মিনিস্ট্রি স্টেস এক্সামিনেশন অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস অ্যান্ড লেভেল ওয়ান অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন ওয়েক আপ অফ স্টুডেন্টস প্রোটেস্ট, এ কমিটি হ্যাজ বিন ফর্মড টু লিসেন টু দ্য ক্যান্ডিডেটস হু ক্লিয়ার অর ফেল্ড, ইট উইল গিভ এ রিপোর্ট টু দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। অর্থাৎ এই পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে এবং তোমার হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু শুরু হচ্ছিলো 23 ফেব্রুয়ারি থেকে, সেটাও কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে কারণ হচ্ছে প্রোটেস্টের জন্য। এবং একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটি হচ্ছে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টে যারা ফেল করেছে এবং পাস করেছে সবার কথাই শোনা হবে। তোমরা জানো যে প্রায় 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকার কথা ছিল, কিন্তু 10 গুণ মতো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং এর ফলে কিন্তু প্রোটেস্ট প্রায় এখনও 10 থেকে 15 লক্ষ ক্যান্ডিডেট পাস করার কথা ছিল এবং ক্যাটেগরি তোমার হচ্ছে পোস্ট ওয়াইজ কিন্তু পাস করানো হয়েছে, এটাও কিন্তু বলা ছিল না। আর রেলওয়ে গ্রুপ ডিতে তুমি জানো যে হঠাৎ করে বলেছে যে CBT 2 হবে, দুটো ধাপে পরীক্ষা হবে, তারা বলেছে যে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, কিন্তু 2018 সালে যদি লক্ষ্য করে দেখো যে প্রায় 2 কোটি মতো পরীক্ষার্থী ছিল এবং সেটা একটা স্টেপেই পরীক্ষা নেওয়া হয়ে গেছিলো আর তাদের জয়েনিংও হয়ে গেছে। আর এখন হচ্ছে প্রায় 3 বছর পর হচ্ছে বলছে যে যখন পরীক্ষা শুরু হবে তার 25-20 দিন আগে বলছে যে তোমার CBT 2 হবে। তো এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না, যার ফলে প্রোটেস্ট চলছে। তো আশা করা যায় যে দেখা যাক কী হয় এই প্রোটেস্টের ফল, আপাতত দেখতে পেয়েছি ভালোই, তারপর দেখা যাক কী হয়। তো যদিও এটা খুবই খারাপ খবর, আবার কিছু হলেও ভালো খবর। যাই হোক, এইটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক করে দিও, আর চ্যানেলে আরও থাকো, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই আরও ভালো আপডেট থাকলে তোমাদেরকে দিয়ে দেবো। নমস্কার।